খিলি খিলি কোথায়? কি খুব গরম দেখছি যে, মনে হচ্ছে রাজ্যে জয় করে এসেছো। ইচ্ছে হচ্ছে একটি থাপ্পড় একবারে। কিরে কোথায় জবাব দিচ্ছি না যে, আনবো নাকি হাঁটার একবার? তোরা যা এখান থেকে, সব কথা কথা কইতে আসিস, যা। কত টাকা আছে? 237 টাকা টানা। এত টাকা কেন? শাড়ি দিতে বলে সবাই কিছু কিছু বেশি দিয়েছে। এত টাকা তোমার কাছে থাকবার দরকার নেই, এটা আমার টাকা। বারে তুমি আমার টাকা নিচ্ছ কেন? দিয়ে দাও আমার টাকা, দিয়ে দাও বলছি। এই বাড়িতে তোমার বলতে কিছু নেই, কিছু থাকতে পারে না। নিয়ম খারাম কথা তার, এতদিন খাইয়ে পুজিয়ে মানুষ করে এখন নিজের জিনিস চিনে নিতে আসছো? কিন্তু জেনে রেখো, এই বাড়িতে তোমার জন্য এক কবর তখন নেই। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? যেখানে আমি শান্তিতে থাকতে পারবো। সে শান্তি পাবে ফুটপাতে। আমি সেখানেই থাকবো। ফুটপাতে কেন থাকবে দিদি? অমন রূপ, অমন গুণ। ছি, সময় সময় তোমরা এমন ভাষায় কথা বলো মাসিমা, যে আমার রীতিমতো সন্দেহ হয় যে তোমরা আমার রক্ত মাংসের সত্যি কেউ কিনা, সত্যি তোমরা ভদ্র কিনা। শুনে শুনলে কথা, আমরা ভদ্র নই, ভদ্র উনি। নষ্ট করে আমার লেখাপড়া ছাড়িয়ে দিয়ে আমার নামে দুর্নাম দিয়ে নিশ্চয়ই তোমরা তিন ভাই বোনে মিলে কোনো একটা মতলব হাসিল করতে। আমার সুটকে সাহায্য, আমার একটা জিনিস হাত দিয়ে দেখো, আমি তোমাদের তিনজনকে অ্যারেস্ট করাবো। চোর চোর তোমরা, না না না, চোর তোমাদের চাইতে অনেক ভালো। তোমরা ডাকাত ডাকাত, আমার সে সম্বল 237 টাকা তোমরা ডাকাতি করে নিয়েছো, ডাকাত। পৃথিবীতে বোকা লোকের অভাব আছে নাকি? চায়ের দোকানে কি এমন ভড়কি দিলাম না? চাও না ভড়কি কি শুধু চা, কেক, বিস্কিট, পাউরুটি সব কিছু দিতে চায়, খালি নেবার অপেক্ষা। তা আমি আবার নেবো না, চাওয়ালা ভড়কি কি বললো, হুজুর বাড়িতে দু কাপ চা পৌঁছে দিয়ে আসে। বেশ করেছেন, ঠিকানাটা বলে দিয়েছেন তো? মাথা খারাপ, এটা ঠিক ঠিকানা নাকি? তবে কি এটা ভুতুরে বাড়ি? হ্যাঁ, গেল যুদ্ধের সময় এখানে জাপানি বোমা পড়ে বাড়ির লোকজন সব মারা যায়, বুঝতে পারলেন? সেই থেকে এটা নাকি ভুতুরে বাড়ি। এই তো চাওয়ালাই কালকে রাত্রে দেখেছে। কি দেখেছে? ওই পুকুর খাট দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে এই বাড়ির দিকে গভীর রাত্রে এগিয়ে আসছে। ছেলেটির হাতে নাকি একটি সুটকেস। তাহলে দেখি আমার চান কমপ্লিট। নিশ্চয়ই পুকুরে নাকি? কম দুঃখে পুকুর থেকে হবে, বাড়ির মধ্যে প্রচুর চা। বেশ করেছেন, বেশ করেছেন। তাহলে আমরা এখন কি করব? আমি ভাবছি যেখানে যেখানে টিউশনই করতাম তারা সবাই একখানা করে প্রশংসা পত্র দিয়েছেন, সেগুলো সঙ্গে নিয়ে বার বেরোবো। যেমন করেই হোক একটা চাকরি তো দরকার। নইলে এতগুলো সংসারটা চলবে কি করে? তাহলে আমাকে ধরে দেওয়া। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনি একটা নাগাদ ওই ইস্টার্ন পার্কের সামনে
আমার জন্য অপেক্ষা করবেন। কোন পার্ক? ইস্টার্ন পার্ক। ও ইস্টার্ন পার্ক। সেখানে অপেক্ষা করবেন, জুনকার দেখা হবে, একসঙ্গে খাওয়া যাবে। কিচ্ছু ভাববার নেই, একটা বিরাট ম্যাজিশিয়ান সব ঠিক করে দিয়েছে। এখন আসা হোক। দুবেলা খাওয়া কিন্তু এক বেলায়, নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। ১২ টাকা ১৪ No change. Chalo. Taxi. Taxi? Baby taxi. Chalo. Are? Bah. E purishkar korlo ke? Ami. Oh, that eternal she. Besh, egulo tara raka taka hok. সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চাটা গুলো খাওয়া দাওয়া হবে। আমি একটু গড়িয়ে নি বাবা, একবেলায় একবারে আড়াই বেলার খাবার খেয়ে ফেলেছি। আর হ্যাঁ, ঘুম টুম যদি নিজের থেকে না ভাঙে তাহলে যেন ভাঙানো টাঙানো না হয়। নিজের থেকে ভাঙে তো, যদি ঘুম নিজের থেকে না ভাঙে তাহলে ছোট্ট একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়া হোক। দেখি পার্টিশন কি হলো? আমি সরিয়েছি। কেন?
স্বপ্ন বাসর করি রচনা জীবনী যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি শিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা বাতাসে বাতাসে মিশে